যারা নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ তাদের জন্য কি করা উচিত? তাদের একবার দাফন করতে হবে, আরেকবার কি করতে হবে? পেট্রোল দিয়ে আগুন দিতে হবে, তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। আত্মাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। বন্ধুগণ, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নার বিরুদ্ধে এমন নগ্নতা জাহেলিয়াত শুরু হয়েছে, দেখা যাচ্ছে বিভিন্ন কনসার্টের মধ্যে হজের সেই পবিত্র তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই গানের কনসার্টে বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এই সমস্ত নগ্নতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইসলামের নামে 12ই রবিউল আউয়াল নবীর জন্মদিন পালন করার নামে ব্যান্ড পার্টি মিলে ঢোল তবলা নিয়ে রাস্তায় বের হয়ে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করল। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, যতদিন পর্যন্ত একজন ইমানদার বেঁচে থাকবে, ইমানদারের অন্তরে রায়ের দানা পরিমাণ ইমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম, ততদিন পর্যন্ত আসমান জমিন ঠিক থাকবে। আসমান জমিন ঠিক থাকার জন্য পৃথিবীর সব মানুষকে ইসলাম মেনে নেওয়া না নেওয়ার সঙ্গে আল্লাহর কোনো কানেকশন নাই। একজন ইমানদারের ইমানের এত দাম যে একজন ইমানদার রায়ের দানা পরিমাণ ইমান থাকা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনকে আসমানকে ভাঙবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা বানিয়েছিল, জনগণ মন অধিনায়ক, জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবি ঋতুকাল বাঙ্গা, ও জনগণ জাগে তব আশিস মাঙ্গে তব জয় গান গায়। রবি ঠাকুরের জাতীয় কবিতা এটা, ভারতে চলে আর এদেশে চলে, আমার সোনার বাংলা। একই কবির কবিতা দুই দেশে, হিন্দুয়ানি মতবাদ ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। তুই যদি নাস্তিক হস, নাস্তিক হস, বলে নাস্তিক আমি, ধর্ম নিরপেক্ষতাবাদ, তোকে একবার দাফন করব, তোর কবরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হবে, তাহলে নিরপেক্ষতা টিকবে, তাছাড়া হবে না। যদি দাফন করা হয় কার পক্ষে গেল? ইসলামের পক্ষে। যদি পুড়িয়ে দেওয়া হয় কার পক্ষে গেল? হিন্দুদের পক্ষে গেল। যারা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ তাদের জন্য কি করা উচিত? তাদের একবার দাফন করতে হবে, আরেকবার কি করতে হবে? পেট্রোল দিয়ে আগুন দিতে হবে, তাহলে নিরপেক্ষতা বজায় থাকবে। ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক বলছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহা, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহ পাকের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে। আল্লাহর বিধান হলো গাভীতে দুধ দিবে আর বলদে হাল চাষ করবে। আল্লাহর বিধান হলো মুরগিতে ডিম দিবে আর মরগ মুরগির পরিচালক হবে। কিয়ামতের আগ পর্যন্ত মরগের কাছ থেকে আপনি একটা ডিম পাবেন না। কিয়ামতের আগ পর্যন্ত আপনি গাভীর কাছ থেকে এক পোয়া দুধ পাবেন না, বলদের কাছ থেকে এক পোয়া দুধ পাবেন না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তাদের আত্মসমর্পণ করেছে তারা সবাই আল্লাহর কাছে।